শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে চলে এসেছি রান্নার একটি রেসিপি নিয়ে। তোমরা গতদিন যে গানটি দেখেছিলে, তিনবার কপিরাইট খেয়ে তারপরে ওই ভিডিওটা আমি তৈরি করেছি, তা আজকে আমি সেই জন্য রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এতে কিন্তু কপিরাইটের কোনো ঝামেলা নেই। আজকে আমি যে রান্নাটি করে দেখাবো, এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো ছবি দেখে, রান্নাটা হচ্ছে ওল চিংড়ি ডালনা। এখানে বাজার থেকে নিয়ে আসা 250 গ্রাম ওলকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওলের সঙ্গে একটু না দিলে কি চলে আলু, তাই এখানে মাঝারি সাইজের 4টি আলু আমি এভাবে ডুমো করে কেটে সেটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যারা মাছ প্রেমী, তারা তো মাছ দিয়ে যে কোনো তরকারি খেতে খুবই ভালোবাসে, আর সেই জন্যেই নিয়েছি চিংড়ি মাছ। বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসে বাড়িতে তাকে ভালো করে পিঠের শির ফেলে বেছে পরিষ্কার করে নেওয়া হয়েছে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, কারণ মাছের যে কোনো রান্নায় কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে খেতে। চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, মানে মাছগুলোকে একটু সাঁতলে নেব। সকলেই জানো যে মাছ, চিংড়ি মাছ বেশি ভাজলে সেটা স্টিফ হয়ে যায়, তার টেস্টটা পাওয়া যায় না ঠিক মতো। তাই মাছগুলোকে আমি ভাজবো না, একটু সাঁতলে নিচ্ছি। আর মাছের সঙ্গে যেটার অনবদ্য মেলবন্ধন, হলুদ আর নুন, এবারে আমি মাছগুলোতে দিয়ে দেব সামান্য একটু হলুদ এবং নুন। নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোর সঙ্গে মিশিয়ে আমি মাছগুলোকে সাঁতলে একটি পাত্রে ঢেলে নেব। এই যে মাছগুলো সাঁতলানো হয়ে গেল, এই যে জলটা বেরিয়েছে মাছ থেকে, এটা আমি এর মধ্যেই রেখে দিলাম, পরবর্তী সময়ে রান্নায় ব্যবহার করে ফেলব। যে কোনো তরকারিতেই যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায়, তাহলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, তা রান্নাটা যেভাবেই করা হোক না কেন। পরবর্তী পর্যায়ে চলে গেলাম কড়াইটাকে পরিষ্কার করে, তাতে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবং তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে এবং 2টো তেজপাতা। ফোড়নটা লাল হয়ে ভাজা হবার পরে এতে আমি দিয়ে দিচ্ছি আলু, ডুমো করে কাটা আলুগুলো আমি প্রথমে দিয়ে দেব। একটু 2 মিনিট নাড়াচাড়া করে ভাজা করে তাতে আমি দিয়ে দেব ডুমো করে কাটা ওলগুলো। ওলগুলোকে আজকে আমি প্রেশারে স্টিম দিয়ে নিইনি, তাতে ওলগুলো বড্ড গলে যায়, সেই কারণে আমি বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ছোট ছোট করেই কেটেছি যাতে সেদ্ধ হয়ে যায় কড়াইতেই। ওলের মাঝখানে যে কালো দাগ হয়েছে, এটা কিন্তু কেটে রাখার জন্য হয়েছে, কারণ প্রথমে যে আমি এক বাটি ওল দেখালাম সেটাতে কিন্তু কোনো রকম কালো দাগ ছিল না। এবারে দিয়ে দিলাম নুন, অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে মিনিট 7-8 ধরে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ওলটাকে ভাজা করে নিলাম। তরকারির জন্য আমার যে সমস্ত মশলা লাগছে, গুঁড়ো মশলা লাগছে, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো লাগছে, রান্নায় নুন আর চিনি, চিনি ছাড়া তো হবেই না, আর 4টি কাঁচা লঙ্কা। যে কোনো সবজিতেই আমি একটু মিষ্টি দিয়ে থাকি, তাতে মনে হয় যে সবজির স্বাদটার ভালো ব্যালেন্স হয়। এদিকে আমার ওল এবং আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি এতে দিয়ে দিলাম মাঝারি সাইজের ডুমো করে কেটে রাখা একটি টমেটো। টমেটোটা দিয়ে মিনিটখানেক একটু নাড়াচাড়া করে তারপরে আমি এতে দিয়ে দেব আমার গুঁড়ো মশলাগুলো, যে মশলাগুলো একটু আগে আমি দেখালাম। গুঁড়ো মশলা শুধু দিলে পুড়ে যেতে পারে, সেই জন্য আমি আগে দিয়ে দিলাম অল্প একটু জল, এবং এই জলের মধ্যেই আমি মশলাগুলোকে অ্যাড করে দেব। অনেক সময় আমি জলেগুলোও মশলা দিই,
আজকে আর জলে গুলে দিলাম না, জলটা আগে কড়াইতে দিয়ে দিয়েছি এবং তারপরে শুকনো মশলাগুলো সব একসাথে দিয়ে তা ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এরকমভাবে মশলাটা মিনিট পাঁচেক ধরে আমি কষাবো। রান্না আমি কখনোই খুব হাই ফ্লেমে করি না, তাতে কি হয় রান্না পুড়ে যায়, এটা সম্পূর্ণই আমার মনে হয়। মশলাটা অর্ধেক ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি সাঁতলে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। এবারেও আরও ভালো করে কষাতে থাকলাম। যত ভালো করে মশলা কষানো হয় তত ভালো তরকারি স্বাদ হয়। আমি মশলা কষাতে কষাতে বারবার করে খুন্তি দিয়ে কেটে দেখার চেষ্টা করছিলাম আমার ওলগুলো কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে, কারণ এটার উপরেই নির্ভর করছে যে পরবর্তী পর্যায়ে আমি তরকারিতে কতটা জল দেব। ভালো করে মিনিট দশেক ধরে আমি এই ওল এবং আলু চিংড়িটাকে ভালো করে কষালাম। কষানো যখন হয়ে যায়, আমি মাঝে মাঝেই এরকম কেটে কেটে দেখতে লাগছিলাম যে ওলটা সেদ্ধ হলো কি না। এরপরে আমি এতে অ্যাড করে দেব পরিমাণ মতো জল, মানে এটা নিজেদের একটু বুঝে দিতে হবে। রান্না করতে করতে সবারই কিন্তু সেই আইডিয়া হয়ে গেছে। জল আমি এতে অ্যাড করে দিলাম, যেহেতু প্রেশারে দিইনি ওলগুলো তাই আমি একে এবার চাপা দিয়ে দেব। একটি ঢাকা আমি এরপরে এতে দিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এমতো অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে আরও একটু কম করে ওলগুলোকে সেদ্ধ হবার সুযোগ দিয়েছি। এই যে মাঝখানে মিনিট পাঁচেক পরে আবার খুলে একটু নেড়েচেড়ে দিলাম, তরকারিটাকে উল্টে পাল্টে দিলাম, আবার কিছুক্ষণ মিনিট পাঁচেক আমি রেখে দিলাম। জলটা ততক্ষণে টেনে গেছে। এবার আমি পরবর্তী যে উপকরণগুলো দিয়েছি সেগুলো অ্যাড করে দেব। আর কিছুই নয়, দিয়ে দিলাম সামান্য একটু চিনি রান্নার স্বাদের জন্য, আর দিলাম একটু গুঁড়ো গরম মশলা। তবে শাহী গরম মশলাটা আমি ব্যবহার করি না, কারণ তাতে বড্ড ঝাল হয় তরকারি। আর দিলাম গলিয়ে রাখা এক টেবিল চামচ ঘি, যেটাতে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। নিরামিষ তরকারি বলুন বা এই রকম ডালনাতে যদি এক ফোঁটা ঘি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অতুলনীয় স্বাদের হয়। এইবারে সার্ভের পালা, একটা বলে আমি আমার সম্পূর্ণ ডালনাটাকে সার্ভ করে দিলাম। দেখতে কীরকম সুন্দর হয়েছে, রংটাও বেশ ভালো হয়েছে। আমার রান্নার বেশ এই রকম লাল রং খুবই ভালো লাগে, সেই জন্য আমি লাল গুঁড়ো লঙ্কাও খাই এবং রান্নাতে ব্যবহার করি। আমার ওলের ডালনা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো এবং লাইক দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের তাদেরও বলি সবাই ভালো থেকো, সুস্থ থেকো।